আমরা পাঁচজন প্রতিনিধি গিয়েছিলাম, আমরা যারা মিরপুরে ছাত্র আন্দোলন করেছি বিগত সময়ে এবং এই সময়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণহত্যাকারীদের বিরুদ্ধে যারা আমরা আন্দোলন করেছি, আমাদের সকলের মিরপুরের ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে পাঁচজন এই পাঁচজন আমরা গিয়েছিলাম এবং আমরা তাদেরকে একটা স্মারকলিপি প্রদান করেছি। মূলত স্মারকলিপিটা মূলত শাকিব আল হাসানকে নিয়ে, যে সে একজন আওয়ামী লীগের এমপি ছিল, যেই আওয়ামী লীগ গণহত্যার দায়, যে আওয়ামী লীগের এখনও বিচার করা বাকি মানবতার ট্রাইব্যুনালে, সেই আওয়ামী লীগ সরকারের একজন এমপি কখনো বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে না। এই দায় আমরা নিতে পারি না, এটা আমাদের অসম্মান, এটা আমাদের শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি, এই বেইমানি আমরা হতে দিব না। তাই আমরা আমাদের স্মারকলিপি, যেহেতু তারা টিম ঘোষণা করেছে এবং টিমের ইয়েতে আমরা শাকিব আল হাসানকে দেখতে পেয়েছি, তো ওইটার জন্য আমাদেরকে স্মারকলিপি প্রদান করেছে, তারা যাতে দ্রুত সময়ের মধ্যে শাকিব আল হাসান থেকে শাকিব আল হাসানকে টিম থেকে বের করে দেয়, অপসারণ করে এবং তাকে দেশে ফিরে নিয়ে এসে তার যে বিচার করতে হবে এটা যাতে সরকার করে, এটা সরকার করে, বিসিবির দায়িত্ব তাকে টিম থেকে বাতিল করা, এটা স্মারকলিপি আমাদেরকে প্রদান করেছি। এবং এই হুঁশিয়ারিটাও তো আমরা তাদেরকে দিয়েছি যে তারা যদি আমাদের এই দাবি না মেনে নেয় তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা হয়তো মিরপুর ব্লক করব এবং মিরপুর আমাদের সাথে অন্যান্য বিভিন্ন সংগঠন মিলে আমরা মিরপুর ছাত্র জনতা সকলে এক হয়ে আমরা হরতাল এবং হয়তো বা এই স্মারকলিপিটা আমরা তাদেরকে প্রদান করেছি। আচ্ছা, এখানে হচ্ছে বিসিবির প্রধান কেউ ছিল না, তো সিকিউরিটি হেড ছিল, হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন মেজর হাসিব, তো তার কাছে আমরা এটা ব্যাপারটা দিয়েছি এবং সে এটা হচ্ছে সভাপতির কাছে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিছে অলরেডি। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাক্টর না, মিরপুরের ছাত্র জনতা এবং মিরপুরের যারা শহীদ এটা ম্যাটার, শহীদের রক্তের উপর দিয়ে কোনো আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের এমপি আমাদের বাংলাদেশের জার্সি গায়ে ক্রিকেটকে রিপ্রেজেন্ট করতে পারবে না। এবার কোশ্চেনটা রিপ্রেজেন্ট বলেন, কোশ্চেনটা কোন কোশ্চেন? আমরা শুনতে পেরেছি শাকিব আল হাসান দেশে আসবে না, শাকিব আল হাসান দেশে আসবে না, এই ধরনের আমরা তথ্য শুনতে পেরেছি, কিন্তু আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা তাকে এই দেশের মাটিতে চাই, তাকে দেশে ফিরে আসতে হবে এবং সাধারণ জনগণ বিচার করবে, আইন বিচার করবে, তার কি ঘর হবে, তার হোটেল নাকি কারাগার, আর তাকে দেশে ফিরে আনতে হবে। আমরা মিরপুরের মাটিতে, আমরা তাকে দেশের মাটিতে চাই, তাকে শুধুমাত্র আমরা দেশের বাংলাদেশের জার্সি রিপ্রেজেন্ট করুক এটা আমরা চাই না। সো বিপিএলের যে ইস্যু, আগে তার বিচার হবে, সে যদি আসামি হয় তার তো খেলার অধিকার কি, তার তো এই দেশের মাটিতে ঘুরে ফেরার বেড়ানোর কোনো চান্স থাকবে না, আগে তার বিচার করতে হবে, তাকে দেশে আসতে হবে। পরটা পরে বিসিবির পক্ষ থেকে কি বলা হয়েছে, এটা শুধুমাত্র এমপি হওয়ার কারণে কি খুবটা, নাকি 3 তারিখে তামিম ইকবালকে আমরা দেখলাম গণভবনের এলটিসিতে নাম আছে, তামিম ইকবাল শেখ হাসিনার কাছ থেকে। আচ্ছা, আমি ওয়েট করেন, আপনি এখানে তামিম ইকবাল নিয়ে প্রশ্ন করছেন, আমরা তামিম ইকবালের জন্য আসছি, বাজে প্রশ্ন করেন না। মানে শুধুমাত্র এমপি হওয়ার কারণে কি, মানে আমি বলি অ্যানসার, আমি কোশ্চেন বুঝতে পেরেছি, আমি আপনার অ্যানসারটা দিচ্ছি। তামিম, মাশরাফি, হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটা যে প্লেয়ার আছে প্রত্যেকে শাকিব আল হাসানের যাতে 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল তাদের সাথে দালালি করেছে এবং এই ভোট চুরির সাথে সবাই যুক্ত, কিন্তু তারা কি আইনগতভাবে কোনো ভুল কিছু করেছে কিনা, করেনি। তো তামিম ইকবাল কোন জায়গায় গিয়েছে এটা আমরা কষ্ট পেতে পারি, তাকে আমরা প্রতিবাদ জানাতে পারি, কিন্তু শাকিব আল হাসানের নামে অনেক ধরনের মামলা আছে, তার অনেক, এবং আমরা আজকে বিসিবির প্রত্যেকটা দেয়ালে তার যত ধরনের নিউজগুলো আপনারা মিডিয়ায় নিউজ করেছেন, তার কাকরার মামলা, তার যে মানব পাচারের মামলা, আর আরো অনেক ধরনের ঘটনা যেগুলো মামলা হয়নি, শেয়ার বাজার কেলেঙ্কারি, এই প্রত্যেকটার অনেক ঘটনা আছে যেগুলোর কোনো মামলা হয়নি, এই মামলাগুলো আমরা করব। তো তামিম, শাকিব, মাশরাফি, এদের ডিফারেন্সটা মামলার আইনগত,
It is a difference. Thank you. Al-Mashnoon. Al-Mashnoon. Thank you. 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 Al-